আসসালামু আলাইকুম বারাকাতুহু বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সাথে এসে উপস্থিত হয়েছি আরো একটা নতুন বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে কিভাবে দুষ্ট আমিলেরা বা দুষ্ট জাদুকর ব্যক্তিরা একটা মানুষের শরীরে জিনকে চালান করে দেয় কথা বলবো আজ সেই প্রসঙ্গে সবই আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটা একটা করে আমি বুঝিয়ে দেবো কেবল সম্পূর্ণ ভিডিওটা আপনি মন দিয়ে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফিকেল্লা মিডিয়া আমরা জানি বা শুনেছি যে মানুষের শরীরে জিনকে চালান করে দেওয়া হয় বা কখনো কখনও জিনকে ছাড়ানোর সময় কোনো আমিল যখন একটা জিন ছালানোর কাজ করে তখন আমরা সচক্ষে সেটা দেখতে পাই বা শুনতে পাই যে কোনো এক ব্যক্তি সেই রোগীটা শরীরে জিনকে চালান করে দিয়েছে মানুষের শরীরে কোনো জিনকে যদি চালান করে দেওয়া হয় ওই চালানি জিনটার কারণে সেই মানুষটি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায় এমন কি ওই জিনটার কারণে ওই ব্যক্তিটা নানা রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় এই জিনের কারণে শরীরে কোনো রোগ দেখা দিলে আপনি যতই ডাক্তারের চিকিৎসা করুন যতই আপনি রক্তের রিপোর্ট করুন বিভিন্ন ধরনের রিপোর্ট করুন না কেন কোনো কিছুতেই কিছুই ফল পাওয়া যাবে না সমস্ত রিপোর্টগুলো দেখা দেবে একদম নর্মাল ডাক্তার সাহেব আপনাকে বলবেন যে আপনার শরীরে কোনো রোগ নেই এমন কি কোনো বাড়িতে যদি এই চালানি জিনকে চালনা করে দেওয়া হয় সেই বাড়িতে শুরু হয়ে যায় নানা ধরনের অশান্তি ঝঞ্ঝট ঝামেলা মারামারে কি তার ব্যবসা বাণিজ্যে লেগে যায় বন্দেশ আর এই জিন চালনার কাজ করে থাকে জাদুকর আমিলেরা সেই সব আমিলেরা অনেক রকমের অনেক ধরনের হয়ে থাকে আমি অন্য জাতি সম্পর্কে বলবো না আমাদের মুসলিম জাতির মধ্যে আমাদের সমাজে কিছু আমিল রয়েছে মাথায় থাকবে টুপি মুখে দাড়ি এমনকি সুন্নতি লেবাস তার গায়ের মধ্যে থাকবে কিন্তু সে চিকিৎসা করবে শয়তানের সাহায্য নিয়ে মানুষের মাথার খুলি নিয়ে বিভিন্ন কুফরি কালামের সাহায্যে যাক সেদিকে আমি যাচ্ছি না জাদুকর চেনার উপায় সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেটা আপনারা গিয়ে একটু কষ্ট করে দেখে নিতে পারেন এখন আপনাদেরকে আমি বলে দেব ওই সব দুষ্ট জাদুকরেরা কিভাবে একটা মানুষের শরীরে জিনকে চালনা করে দেয় বন্ধু আমার দুষ্ট শয়তান জাদুকর আমিলগুলো একটা মানুষের শরীরে জিনকে চালনা করার জন্য কি করে জানেন যখন একটা সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে যায় সেই সমস্যা থেকে বাঁচার জন্য কোনো আমিলের কাছে যায় এবং আমিল মশাই ভালোভাবে পরীক্ষা করার পর যখন জানতে পারে যে ব্যক্তিটার ওপরে কোনো জিনের আসর নেই জাদুর আসর নেই তখন কি করে জানেন একটা জাদুর তাবিজ মানিয়ে অনেক তাবিজ এমন রয়েছে যে তাবিজগুলো কোনো মানুষের শরীরে বেঁধে দিলে গলাতে ঝুলিয়ে দিলে হাতে বেঁধে দিলে সেই মানুষটির উপরে জিন এসে হাজির হয়ে যায় এই ধরনের কিছু তাবিজ আছে যেগুলোকে পর রোগীকে দেয় বলে এই তাবিজটা বেঁধে রাখবে তুমি গলাতে চল্লিশ দিন তাছাড়া ওই রোগীটার শরীরে জিনকে চালনা করার জন্য ওই দুষ্ট আমিল মশাই ওই ব্যক্তিটার কাছে থেকে জেনে নেয় তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি এই সব তথ্যগুলো নেওয়ার পর এমন কিছু তাবিজের নকশা রয়েছে যে নকশার তাবিজটা ওই মানুষটি যখন দেহের মধ্যে বেঁধে নেবে গলাতে ঝুলিয়ে নেবে সঙ্গে সঙ্গে দুষ্ট জিনগুলো তার উপরে এসে হাজির হয়ে যাবে কথা হচ্ছে কোনো আমিলকেই আমরা বাবার নাম এবং মায়ের নাম কখনোই বলবো না যদি আপনি কোনো আমিলকে বাবার নাম এবং মায়ের নাম বলে দেন আপনি পড়ে যাবেন অনেক সমস্যায় আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন আর একটা চালনা যেটা হচ্ছে দুষ্টান জিনেদের সাহায্য নিয়ে দুষ্ট সঙ্গে বন্ধুত্ব করার পরে সেই জিনকে চালান করে দেওয়া হয় মানুষের উপরে এমনকি চালান করে দেওয়ার পর সেই জিনটাকে ওই মানুষটির শরীরে থাকতে বাধ্য করে দেওয়া হয় আর ওই চালান জিনটাকে শক্ত আমিল ছাড়া কোনো মতেই হটাতে পারবে না এবং খাস করে কোরআনে চিকিৎসা তাকে না করা হলে কোনো মতেই ওই চালানি জিনটা ওই মানুষটির শরীর হতে যেতেই চাইবে না কেননা ওই মানুষটি শরীর থেকে যখন ওই জিনটা সরে যাবে যাবে চলে তখন ওই জাদুকর আমিল ওই জিনটাকে দিয়ে থাকে শাস্তি কিংবা ওই জিনের গোত্রের মধ্য থেকে মুখিয়া জিনের ভয়ে ওই জিনগুলো যেতে চায় না চলে গেলেই তার গোত্রের যে মুখিয়া জিন মরল জিন মাতব্যর জিন সেই জিনটা এই জিনটাকে দিতে থাকে শাস্তি কিন্তু ওই রোগীর সামনে যখন কোরআন পড়া হয় কোরআনের মাধ্যমে তদবির করা হয় তখন কিন্তু ওই চালানি জিনগুলো চলে যেতে বাধ্য হয়ে যায় এই জিন চালান করার জন্য প্রয়োজন ওই সব জাদুঘর ব্যক্তিদেরকে পরনের ঘাম লাগানো কাপড় মাথার চুল মাসিকে রক্ত লাগানো কাপড় কখনোই আমরা কোনো আমিলকে মাথার চুল দেব না পরনের কাপড়ের কোনো অংশ দেব না এবং মাসিকে রক্ত লাগানো কাপড় দেবো না বন্ধু আমার মাসিকে রক্ত লাগানো কাপড়গুলোকে আমরা কখনোই পরিষ্কার না করে বাইরে ফেলবো না পরিষ্কার করার পর তারপর সেটাকে আমরা বাইরে ফেলবো এছাড়া কোনো আমিল যদি আপনাকে কোনো তাবিজ দেয় সেই তাবিজটাকে আপনি দেখে নেবেন সেটা কোরআনই তাবিজ বা প্রিয় নবী সাল্লামের শেখানো দোয়ার মধ্য থেকে কোনো তাবিজ বটে কি না যদি কোরআন হাদিসের বাইরে কোনো তাবিজ হয় আপনারা খবরদার কখনোই সেটাকে গলাতে পরবেন না হাতে বাঁধবেন না আমার তাবিজ হচ্ছে আনপড় ব্যক্তিদের জন্য বন্ধু যারা কোরআন পড়তে পারে না তাদের জন্যই তাবিজ তবে কোরআন হাদিসের বাইরে আমরা লক্ষ্য রাখবো কোনো তাবিজে আমরা ব্যবহার করব না আপনি যদি কোরআন পড়েন বাস এটাই আপনার জন্য যথেষ্ট কোনো আমিলি আপনার ওপরের জিনকে চালান করতে পারবে না বাস আমাদের জন্য আল্লাহর হুকুম এবং প্রিয়া নবী সাল্লাহ সাল্লামের দেখানো পথ এটাই যথেষ্ট যদি আমরা আল্লাহর হুকুম এবং প্রিয়া নবী সাল সাল্লামের দেখানো পথে থাকি জিন আমাদের উপর আক্রমণ করতে পারবে না আমাদের জিনকে কোনো চালান করতে পারবে না বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন থাকুন ধন্যবাদ